পেট্রোল ডিজেল পোশাক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের খরচ কমার কারণে ব্রিটেনে মূল্যস্ফীতির হার টানা দুমাস কমেছে গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক সাত শতাংশ ডিসেম্বর মাসে এই হার কমে দাঁড়িয়েছে দশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ দশমিক দুই শতাংশ কমেছে তবে পেট্রোল ডিজেল পোশাকের দাম কমলেও খাদ্য পানীয় এবং হোটেল রেস্টুরেন্টে এই সেবার মূল্য বেড়েছে ফলে ব্রিটেনের মূল্যস্ফীতি এখনও গত চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে অন্যদিকে সরকারি এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের মজুরি এখনও মূল্যস্ফীতির সাথে দৌড়ে অনেক পিছিয়ে আছে এর ফলে জনগণের জীবনমান নিচে নেমে যাচ্ছে এদিকে মূল্যস্ফীতির চলমান এই সময়ে সব ধরনের পণ্য ও সেবার মূল্য বেড়ে যাওয়ায় চাপের মধ্যে পড়েছেন মধ্য ও নিম্নবিত্তের মানুষ এদিকে এক জরিপে জানা গেছে লন্ডনের একাশি শতাংশ মানুষ জীবনযাপনের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন এদের মধ্যে ৬৬ শতাংশ বলেছেন এই মূল্যবৃদ্ধি তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে জরিপে আরও জানা গেছে ২৬ শতাংশ বাড়ির মালিকের মর্গেজ পেমেন্ট বেড়ে গেছে আরও তেইশ শতাংশ ভাড়াটিয়া বলেছেন তাদের ঘরের ভাড়া বেড়েছে